আসসালামু আলাইকুম। আজকে আমরা পিএসপি দিয়ে কী করে নামাতা লিখতে হয়, নামাতা করতে হয় সেটা দেখব। তো আমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল এরকম যে মাল্টিপ্লিকেশন টেবিল অফ 20 এন্ড 40, অর্থাৎ মাল্টিপ্লিকেশন টেবিল করতে হবে আমাদের, মানে গুণের নামাতা করতে হবে 22 থেকে 40 পর্যন্ত। তাহলে আমরা ফাইলের নাম দিই মাল্টিপ্লিকেশন। আমাদের অ্যাসাইনমেন্ট নাম হচ্ছে এটা, আমরা সেটাকে কমেন্টস করে রেখে দিলাম। এই টিউটোরিয়াল করার কারণটা হচ্ছে এই টিউটোরিয়ালটা তৈরি করেছি শুধু আমার জন্যই। যেমন আমি অনেক দিন আগে যে করি একটা ফাংশন নিয়ে কাজ করেছিলাম, এই কাজটুকুই আমি অন্য আরেকটা প্রজেক্টের জন্য ইমপ্লিমেন্ট করতে যাই, তখন আমি পারছিলাম না, বাট কাজটা কিন্তু আমি করেছি। সেজন্যই এখন যা শিখবো সেটা টিউটোরিয়াল আকারে তৈরি করে রেখে দেবো, যেন আমারটা আমি দেখলে বুঝতে পারি হ্যাঁ আমি এভাবে করেছি। তাহলে আমরা পিএসপি লেখা শুরু করব। আচ্ছা, সেটা আমরা ফর লুপ দিয়ে করব, ফর লুপ। আচ্ছা, এই কাজটুকু আমি অনেকবার করেছি, আমার মনেই থাকে না, এই জন্য একটা বুদ্ধি বের করছি যে কীভাবে সেটা মনে রাখা যায়। অর্থাৎ মনে রাখার উপায় হচ্ছে আপনাকে যত শুরু থেকে যে শেষ পর্যন্ত নামাতাটা বলে, যে নামাতা শুরু করবেন সেই নামাতাটা লিখবেন এখানে, সে নামাতার নাম্বারটা লিখবো এখানে। কত পর্যন্ত? 40 পর্যন্ত, 40 লিখবো আমরা এখানে। সিম্পলি দিলাম এখানে আর একটা ইকুয়াল টু দিয়ে দিলাম। কন্ডিশন কী দাঁড়ালো? আয়ের মান 22, 22, এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না আয়ের মান 20 সে ছোটো এবং 20 পর্যন্ত হয়, 40 পর্যন্ত হয়। যেহেতু আমাদেরকে 22 থেকে 40 নামাতা লিখতে বলছে, সুতরাং আমরা আয়ের মান যখন 40 সমান হয়ে যাবে তখন এটা ক্লোজ হয়ে যাবে, আমাদের তো আর দরকারও নাই। আচ্ছা, তাহলে এখন কী হইলো? তাহলে আমরা কী করবো? 22 ইনটু 1 22, তাই না? আচ্ছা, এখন আমরা আরেকটা ফর লুপ চালাবো, এটার নাম দেব জে। এটাও মনে রাখার আর একটা বুদ্ধি বের করছি, সে বুদ্ধিটা হলো নামাতা কত হয়, 1 থেকে 10 অক্ষ, 2 অক্ষ 2, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, এরকমভাবে কত? 10 পর্যন্ত। তাহলে এই 1 থেকে এই 10 পর্যন্ত আমরা লিখব। ক্লিয়ার? আমি আবার জিনিসটা বলি, আমরা যখন নামাতা লিখি তখন কত থেকে শুরু করি? 1 থেকে। কত পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে এই যে 1 থেকে 10 পর্যন্ত নামাতা, এখানে আপনি যত থেকে যত পর্যন্ত করতে চান এখানে দেন, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমরা এই লুপ থেকে এই লুপে আসার গল্পটা আরেকটু বলি। প্রথম কী হলো? আয়ের মান কত? 22। ফাইন, কন্ডিশন কী বলছে? কন্ডিশন বলছে আয়ের মান যদি 40 চেয়ে ছোট অথবা সমান হয়, তাহলে এখন যে কন্ডিশন আছে সেটা তো ট্রু, আয়ের মান 40 চেয়ে ছোট মানে 22। ফাইন, তাহলে এই স্টেটমেন্টে সে ঢুকবে। এখানে ঢুকে দেখলো আরেকটা কন্ডিশন, কি কন্ডিশন? সেম, উপরে যেভাবে বলা আছে এখানে সেভাবেই বলা আছে, আয়ের মান 1, জের মান 1, জের মান 10 থেকে ছোট অথবা 10 সমান হলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, এখানে যা কিছু দেই সেটা প্রিন্ট হবে। তাহলে এইটাও ট্রু, এইটাও ট্রু। তাহলে এখন আমরা কী লিখব? এখন আমরা আমাদের উচিত কি 22 ইনটু 1 লেখা? না, আমরা তো এরকমই লেখা উচিত, তাই না? এখন 22 মান কত? আই, গুণের বদলে কী দেব? স্টার। আর এই 1 কোনটা? এই যে 1, এই জে, এই 1 তো বাড়বে, এই 1 তো 2 হবে, এইটি তো 3 হবে, তাহলে এই 1 মান এখানে আমরা বসাইলাম জে। আচ্ছা, এটাকে যদি আমরা ইকো করে দিই আমাদের কাজ শেষ। এখন আর একটু বুঝি নিই, এখন এখানে জে দিলাম, এই জেটা 1 হবে, জেটা এখন আছে কত? 1, এরপর হতে হবে কত? 2। কীভাবে 2 হবে? আয়ের মান এখন এখন কত? এটাকে আমরা কমেন্টস করে রাখলাম, আয়ের মান এখন আছে, সরি জের মান এখন আছে 1,
এই কাজ যখন শেষ হবে তখন এই লুপটা আবার এখানে যাবে, গিয়ে দেখবে কি, সরি, এখানে জে হবে, জে এর মান কত হবে, টু, তাহলে জে এর মান টু, তাহলে জে 10-এর চেয়ে ছোট, তাহলে এই কন্ডিশন ট্রু, তাহলে এখানে আবার এটা প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে এই জে এর মান কত, টু না, টু, এই যে টু, তাহলে এই 22 তো ঠিকই আছে, টু, এরকমভাবে এটা তিন হবে, তিন 10-এর চেয়ে ছোট এই কন্ডিশনগুলো, এই কন্ডিশনটা ট্রু, তাহলে নিচে টু প্রিন্ট হবে, এরকমভাবে প্রিন্ট হতে হতে যখন দেখবে 10 হয়ে গেছে, 10, আয়ের মান 10, জে এর মানও 10, তাহলে সমান কন্ডিশন ট্রু, আবারও প্রিন্ট হবে, তাহলে এখানে হবে কত, 10, আর এখানে হবে 22, তাহলে 22-এর নামাতা 10 পর্যন্ত হয়ে গেল, তাহলে এটার কাজ শেষ, এই কন্ডিশনের কাজ শেষ। এখন সে আবার ওইখানে যাবে, তাহলে আয়, আয়ের মান কত, 22, 22-এর যদি হয় তাহলে এখানে কত, 1 ইনক্রিমেন্ট করা আছে, এক এক করে বাড়বে, তাহলে 23, তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে কি, 40-এর আয়ের মান যদি 40-এর চেয়ে ছোট হয় তাহলে আয়ের মান 23, 40-এর চেয়ে ছোট তাহলে সে আবার এখানে আসবে, এখানে আসার পর দেখবে কি, জের মান 1, জের মান বলা আছে, বাবা তোমার মান যদি 10-এর চেয়ে ছোট হয় তাহলে এটা এক্সিকিউট করবে, তাহলে 10-এর মান, জের মান 1, 10 থেকে ছোট, তাহলে এটা প্রিন্ট হবে, তাহলে এখানে আয়ের মান কত, 23, 23 অক্ক 23, 23 দ্বিগুণে 46, কত সুন্দর করে হয়ে যাচ্ছে। এখন এখন আমরা প্রিন্ট করি, দেখি আমাদের কি হয়। আচ্ছা, মাল্টিপ্লিকেশন দেখুন আনলিমিটেড হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু হয়েছে, শুধুমাত্র একটু আমাদের এখানে একটা ব্রেক দিতে হবে, কনকেটেনেশন দিয়ে আমাদের একটা ব্রেক দিতে হবে, তাহলে নিচে নিচে চলে আসবে, ঠিক আছে, 22 অক্ষ 22, 22 দ্বিগুণে 46, 22-এর নামতা শেষ, 23-এর নামতা, হ্যাঁ এরকমভাবে হয়ে গেছে। এখন আমাদেরকে, আপনাকে যদি বলে কেউ যে 22 থেকে 50-এর নামাতা লিখেন, তাহলে এখানে 50 লিখবেন, আর সব গল্প একই, 50 পর্যন্ত, 50 10-এ 500, এখানে যদি কেউ বলে 100, তাহলে আমরা শুধু জাস্ট 100 লিখে দিবেন, তাহলে 100-এর নামাতা, 100-এর নামাতা সর্বশেষ কত হবে, 1000। এখন আমাদের অ্যাসাইনমেন্টে যেহেতু বলা আছে 40 পর্যন্ত, আমরা এখানে 40 পর্যন্ত লিখলাম। আচ্ছা, এটাকে আর একটু সুন্দর করা যায় না, এখানে 11 নামাতা না, উপরে যদি একটা লাইনে আসতো 11 মাল্টিপ্লিকেশন অফ 22, তাহলে সুন্দর হতো না। আচ্ছা, এখন আয়ের মান কত, 22, কন্ডিশন কি বলছে, আয়ের মান যদি 40-এর চেয়ে ছোট হয় তাহলে এই জিনিসটা এক্সিকিউট করবে, তাহলে এখানে আমরা দিয়ে দিই একটা ইকো দিয়ে দিই, যে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন অফ ভেরিয়েবল আই, এখন আয়ের মান কত, 22, পরে যখন ঘুরে আসবে তখন হবে কত, 23, এখানে হবে 23। আচ্ছা, এটাকে আবার একটা ব্রেক দিয়ে দিই, নয়তো আবার এটা প্রবলেম করবে, প্রবলেমটা করুক, প্রবলেমটা করলে তখন সলভ করতে সুবিধা হবে। এই যে মাল্টিপ্লিকেশন অফ 22, এখানে টু 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 হয়ে গেছে, এই জন্য এটাকে একটু ব্রেক দিতে চাইছি, তাহলে কনকেটেনেশন ব্রেক, এই মাল্টিপ্লিকেশন অফ 22, মাল্টিপ্লিকেশন অফ 23, তো অফ 23টা একেবারে লাগে গেছে, তাহলে এখানে স্পেস দিতে হবে একটা, দিলে কি হবে, এখানে হয়ে গেছে, কত সুন্দর করে হয়ে গেছে, তাই না, মাল্টিপ্লিকেশন অফ, এখানে আবার যদি মনে করেন এর সামনে আরেকটা স্পেস দিতে চান, তাহলে এখানে আমরা আর একটু দিই, বিআর, এগুলি হচ্ছে ডিজাইনিংয়ের কাজ, যে ডিজাইভাবে, সরি, এই যে ফাঁকা হয়ে গেছে, কত সুন্দর, এখানে সিএসএস বসায় লাল, লাল, নীল, কালো, সবুজ, যা খুশি আপনারা তা করতে পারবেন। এখন এই জিনিসটাকে আমি আরেকটু বুঝিয়ে দিই, আমার এই টিউটোরিয়াল করার উদ্দেশ্য হচ্ছে একটা সিস্টেম তৈরি করা, যে সিস্টেমের মাধ্যমে মনে থাকবে আমরা এই কাজগুলো কী করে করব। আমি এই কাজটি অনেকবার করেছি, মুখস্থ করার চেষ্টা করেছি, কিন্তু এসব জিনিস তো মুখস্থ করার ব্যাপার না, সেজন্য আমি এক থিঙ্কিং করে একটা জিনিস বের করেছি, যে কী করে এটাকে মনে রাখতে হয়। প্রথমে মনে রাখতে হবে, আমাদেরকে প্রথম কন্ডিশনই চালাতে হবে, যত থেকে যত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কত বলে,
যেমন 20 থেকে 40 বলা হয়েছে এখানে, তাহলে আমরা 22 থেকে 40 বলা হয়েছে, তাহলে প্রথমেই আমরা বাইশের কন্ডিশন দিয়ে শুরু করব, শেষ করব 40 দিয়ে। আর এই জিনিসটি সেমই রাখবো, কেননা আমাদের নামাতা কত পর্যন্ত, 1 থেকে শুরু করে 10, প্রত্যেকটি অঙ্কের পিছনেই 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আসে। পাঁচের নামাতা যদি শুরু করি, 5 অঙ্ক 5, 5 দ্বিগুণে 10। সাতের নামাতা শুরু করলো, 7 একে 7, 7 দ্বিগুণে, এই যে 1, 2, 3, এগুলি কিন্তু 10 পর্যন্তই। তো এখান থেকেও আমরা 10 পর্যন্ত রাখবো, ফলে ইনক্রিমেন্ট করতে করতে আস্তে আস্তে বাড়বে, ফলে এইটার সমাধান হবে। আশা করি এটা আমারই মনে থাকবে, আর যদি কেউ এটাকে দেখে একটু উপকৃত হয় তাহলে আমার এই সারটা সার্থক। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।